তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? কেমন আছো সবাই? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? শিক্ষার্থীরা, আচ্ছা, আমাদের বিজ্ঞান ক্লাস শুরু হতে যাচ্ছে, ষষ্ঠ শ্রেণীর বিষয়। একটা সাবজেক্ট শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে অষ্টম অর্থাৎ মিশ্রণ। আজকে আমরা অষ্টম অর্থাৎ মিশ্রণে আমরা আগে কিছু পড়া পড়িয়েছিলাম, সেখান থেকে আমরা দ্রবণের ঘনমাত্রা, জলীয় দ্রবণ দ্রবণের ঘনমাত্রা থেকে আমরা আজকে পড়া স্টার্ট করবো। অষ্টমত্রায় দ্রবণের ঘনমাত্রা থেকে আমরা আজকে পড়া স্টার্ট করবো। অষ্টমত্রায় দ্রবণের ঘনমাত্রা বা তাও ঘন দ্রবণ ঘনমাত্রা আজকের পাঠ্যক্রমে দ্রবণের ঘনমাত্রা তারপর আমরা আরো পড়াবো সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ, পাঁচ পাঁচ থেকে সাত। তারপর আজকে তোমাদেরকে আজকের পাঠে আরো আলোচনা করবো আমরা দ্রবণীয়তা, তরল তরল দ্রবণ এবং তরল গ্যাস দ্রবণ। দ্রবণীয়তাটা পড়াবো তরল দ্রবণ এবং তরল গ্যাস দ্রবণ। সবাই ভালো আছেন তো?
আমার কথা শুনতে পাচ্ছ সবাই? শিক্ষার্থীরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছ? শিক্ষার্থীরা স্যার আওয়াজ আসতেছে? আচ্ছা স্যার শুনতে পাচ্ছি, আওয়াজ আসতেছে? আচ্ছা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো তাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা যেন কোন রকমের শব্দ না করো, ঠিক আছে? তোমরা কেউ শব্দ করবে না, তোমাদের শব্দ করা হলে এখানে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। তো এখানে আজকে প্রেজেন্টে যারা যাদের নাম দেখতে পাচ্ছি তাদেরকে একটু চিনে রাখি আমি, যারা যারা লাইভ ক্লাসে আসছো আর কি। দেখতে পাচ্ছি অদিতি দাস গুপ্তা, হ্যাঁ অদিতি দাস গুপ্তা, রোল নাম্বার 19, আসো নাই, এমনি মোবাইল অন করে চলে গেছে কোথায়? আচ্ছা অ্যাবসেন্ট তাহলে। তারপর ইকরা মাহমুদ আসো? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে অ্যাবসেন্ট দেখতেছি অদিতি দাস গুপ্তাকে, জাস্ট মোবাইল অন করছে, কানেক্টিং এ রেখেও চলে গেছে, মোবাইলের পাশে নাই। তারপর আরেকজনকে দেখতে পাচ্ছি আলিফা জামান, রোল নাম্বার 8, আসো? জি ইয়েস স্যার। জি স্যার। তারপর আমি দেখতে পাচ্ছি নন্দিনী শিলকে, তুমি আসো? হ্যাঁ স্যার। তারপর দেখতে পাচ্ছি ইয়াসিন, ক্লাস 5 কেন ইয়াসিন? আচ্ছা না স্যার, এই ক্লাস তো আমি, হ্যাঁ এই ক্লাস 6, ক্লাস 5 রোল নাম্বার 2 সেকশনে দেখতে পাচ্ছি ইয়াসিন। স্যার একটা ভুল বসে তো পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি ঐশী সূত্রধর, আসো? যারা আছে তাদের মধ্যে আরো দেখতে পাচ্ছি রিকাশ চৌধুরী নাকি, রোল নাম্বার 18, চৌধুরী আসো? জি স্যার। সাজেদুল ইসলাম, রোল নাম্বার 21, জি স্যার। সোমায়া পারভিন, শামিম শারমিন আসো? সুমাইয়া পারবেন নাই, এখানে এখানে কানেক্টিং এ দেখতে পাচ্ছি কিন্তু পাশে নাই, পাশে নাই কেন? হ্যাঁ আচ্ছা, আমরা অদিতি দাস গুপ্তা এবং সুমাইয়া পারবেন এই দুইজনকে আমরা আমাদের লাইভে পাচ্ছি না, মানে কানেক্টিং এ আছে বাট সে তার ডিভাইসের পাশে নাই, তো এমন হলো কেন? তোমরা কি আসছো এখন? আচ্ছা ওই দুইজনকে, হ্যাঁ আসছো নাকি? তাহলে ওই দুইজনকে অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি, বাকিরা সবাই প্রেজেন্ট, আর যারা লাইভে আসো নাই তাদের সবাইকে অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যদি এভাবে অ্যাবসেন্ট করো তোমাদের বার্ষিক যে আমরা ফলাফল তৈরি করব পারফরমেন্স, সেখানে তোমাদের রোল নাম্বার এবং মেধা তালিকা অনেক পিছিয়ে যাবে, অর্থাৎ পরবর্তী শ্রেণীতে তোমরা প্রমোশনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, আর যারা প্রমোশন পাবে সেখানে তোমাদের
মেধা তালিকায় রোল নাম্বার অনেক পিছিয়ে থাকবে, এই জন্য তোমরা দায়ী থাকবে। তোমরা নিয়মিত লাইভ ক্লাসে অংশগ্রহণ না করার জন্য যথেষ্ট পরিমাণ পিছিয়ে পড়বে, বিষয়টা একটু মনে রাখবা সবসময়। সুতরাং তোমাদেরকে বলবো যে তোমরা যেন প্রত্যেকটা লাইভ ক্লাসে অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করো, ঠিক আছে? আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। আজকে আমরা অষ্টম অধ্যায়ে, আজকের পাঠে আমি যে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ, দ্রবণের মুখমাত্রা, একটা দ্রবণ সেটা পাতলাও হতে পারে, আবার সেটা ঘন হতে পারে। সেটা পরীক্ষা করার জন্য কি করতে পারো, পরীক্ষা করার জন্য দ্রবণের ঘনমাত্রাটা পরীক্ষা করার জন্য তুমি যে কাজটা করতে পারো, সেখানে তুমি একটা একটা পাত্র নিতে পারো, দুইটা সমান পাত্র নিতে পারো, একটা পাত্র সমান আকৃতির পাত্র নিয়ে সেখানে তোমরা কি করতে পারো, সেখানে মনে করো কিছু কিছু পরিমাণ পানি দিতে পারো, মনে করো প্রথম গ্লাস তুমি তিন চামচ চিনি মিক্স করো, এখানে চিনি দাও, আমি তোমাদেরকে দুটা গ্লাসে সমান আয়তনের পানি নিয়েছি, দুটা সমান সমান গ্লাসের মধ্যে সমান আয়তন বিশিষ্ট আমি কি নিয়েছি, পানি নিয়েছি। কিন্তু পানির মধ্যে প্রথম গ্লাসে এক নাম্বার গ্লাসে আমি এক নাম্বার গ্লাস পাত্রের মধ্যে আমি সমান আয়তনে পানি নেওয়ার পরে এখানে তিন চামচ পানি মিশিয়ে চিনি মিশিয়েছি, এখানে এক চামচ চিনি মিশিয়েছি। তো এখন তোমাদেরকে বলবো যে চিনি এবং পানি যখন মিশ্রিত হয়ে একটা দ্রবণ তৈরি হয়, সেই দ্রবণকে আমরা শরবত বলি, কি বলি, শরবত বলে থাকি। এবার তোমরা এই দুটো শরবত টেস্ট করে দেখতে পারো, তোমরা নিশ্চয় দেখবে এই শরবতের, এই গ্লাসের শরবতের মিষ্টতা খুব বেশি, এই গ্লাসের শরবতের মিষ্টতা বা মিষ্টি খুব বেশি, আবার এই গ্লাসের শরবতের মিষ্টতা কম, অর্থাৎ এই গ্লাসের শরবতটা কম মিষ্টি। তাহলে যে গ্লাসের দ্রবণের মিষ্টতা বেশি তাহলে সেই গ্লাসের কি, সেই গ্লাসটা হচ্ছে তোমার ঘন দ্রবণ, যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের বইয়ের 62 নাম্বার পেজে, হ্যাঁ সেটি হলো ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি, ঠিক কিনা বলো তো, বুঝতে পেরেছ? যে সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে, সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে
যেটি যে দ্রবের পরিমাণ, দ্রব মানে চিনি লবণ ইত্যাদি, এগুলোকে দ্রব বলা হয়। আর পানিটা হচ্ছে দ্রাবক, পানি হচ্ছে দ্রাবক, পানির সাথে আমরা যেটা মিশাই চিনি লবণ এগুলো হচ্ছে তোমার দ্রব। তাহলে সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে যেটিতে দ্রবের পরিমাণ তুলনামূলক বেশি থাকে সেটিকে ঘন দ্রবণ বলা হয়, আর যেটিতে দ্রবের পরিমাণ কম থাকে সেটিকে পাতলা দ্রবণ বলা হয়। শিক্ষার্থীরা তোমরা দ্রবের ঘনমাত্রাটা বুঝতে পেরেছ? দ্রবের ঘনমাত্রা বলতে একটি দ্রবণ ঘন কিনা পাতলা, হ্যাঁ একটি একটি দ্রবণ ঘন বা পাতলা দুই হতে পারে। তাহলে একটি দ্রবণ ঘন বা পাতলা হওয়ার বিষয়টি দ্রবণের ঘনমাত্রা বলে। প্রথমত আমরা বলবো যে দ্রবণের ঘনমাত্রা কাকে বলে। একটি দ্রবণ ঘন হতে পারে আবার পাতলাও হতে পারে। তাহলে একটি দ্রবণের ঘন বা পাতলা হওয়ার যে বিষয় সেটাই হলো দ্রবণের ঘনমাত্রা। এবার পাতলা দ্রবণ ঘন দ্রবণ কাকে বলে? সম আয়তনের পানিতে সম আয়তনের দ্রাবকের মধ্যে, সম আয়তনের দ্রাবকের মধ্যে যেটিতে দ্রবের পরিমাণ বেশি থাকে সেটিকে ঘন দ্রবণ বলা হয়, আর যেটিতে দ্রবের পরিমাণ কম থাকে সেটাকে পাতলা দ্রবণ বলা হয়। এবার আমরা তার পাঁচশো সাত সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণে চলে যাচ্ছি। বার পাঁচশো সাতে আমরা কি চলে যাচ্ছি? সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ পড়াচ্ছি। হ্যাঁ আচ্ছা, তোমরা এই বিষয়টা হচ্ছে যে তোমার তরল পদার্থ, হ্যাঁ এটা হচ্ছে যে তোমার তরল পদার্থ, এটাতে তুমি মিষ্টতা পরীক্ষা করলে তুমি কি করতে পারো, এটার মিষ্টতা পরীক্ষার মাধ্যমে তুমি ঘন কিনা পাতলা সেটা তুমি বুঝতে পারো। মাঝে মাঝে দেখা যায় যে বর্ণহীন জলীয় দ্রবণ, বর্ণহীন জলীয় দ্রবণ, সেটা কিভাবে তোমরা ঘন কিনা পাতলা বুঝতে পারবে? এই জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদের বইয়ের 63 পেজ নাম্বার 63 তে এখানে দেখো, কিভাবে আইডিয়া করবে। হ্যাঁ দেখো, এখানে আমরা তিনটা টেস্ট নেওয়া হয়েছে, একটা তিনটা 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 টেস্ট নেওয়ার পর তিনটা টেস্ট একটা স্ট্যান্ডের মধ্যে রাখা হয়েছে, সমপরিমাণ তরল পদার্থ বা পানি দেওয়া হয়েছে সমপরিমাণ। এবার প্রথম টেস্ট টিউবে দেখা যাচ্ছে অল্প পরিমাণ তুতে মিশ্রণ করা হয়েছে, তুতে তুতে একটি রাসায়নিক দ্রব্য, অর্থাৎ তুতে পানির সাথে মিশ্রণ করলে তখন সে পানির কালারটা নীল হয়ে যায়। দ্বিতীয় টেস্ট টিউবের মধ্যে আরেকটু বেশি পরিমাণ তুতে মিশ্রণ করা হয়েছে, তুতের পরিমাণ আরেকটু বেশি দেওয়া হয়েছে, অর্থাৎ ধরে নিতে পারো প্রথম টেস্ট টিউবে 1 চামচ, দ্বিতীয় টেস্ট টিউবে 2 চামচ এবং তৃতীয় টেস্ট টিউবে 3 চামচ। এভাবে 1 চামচ, 2 চামচ এবং 3 চামচ, প্রত্যেকটা টেস্ট টিউবে 3 চামচ করে কি 3 চামচ করে তুলে নেওয়া হবে। সরি, প্রথম টেস্ট টিউবে 1 চামচ করে তুলে কি তুলে হচ্ছে যে একটি যেমন চিনি কি তুমি বলতে পারো, চিনি কি চিনি একটি রাসায়নিক যৌগিক পদার্থ বলতে পারো, এবং চিনি বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সমন্বয়ে তৈরি হয়, যেমন লবণ হয় এক ধরনের যৌগিক পদার্থ বলতে পারো, এরকম তুতে এক ধরনের পদার্থ যেটা চিনি লবণ এদের এদের মধ্যে ধর্ম, যে যখন তুমি ওই রাসায়নিক দ্রব্যটা পানির সাথে মিশিয়ে ফেলবে, হ্যাঁ তখন সেটা পানির সাথে মিশে গিয়ে একটা কালার বা একটা রং তৈরি হয়, যেমন পানির সাথে মিশালে সেটা নীল কালার তৈরি হয়ে যায়, মানে রাসায়নিক দ্রব্য। যেমন আমাদের আশেপাশে পরিবেশে পরিচিত অনেকগুলো রাসায়নিক দ্রব্য রয়েছে বা যৌগিক পদার্থ রয়েছে, যেমন চিনি লবণ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, তারপর সালফিউরিক অ্যাসিড, এগুলো এক একটা রাসায়নিক দ্রব্য, যেমন তুতে। হ্যাঁ এই বিষয়গুলোকে আমরা একটা রাসায়নিক উপাদান বলতে পারি বা যৌগিক পদার্থ বলতে পারি। তো এই যে তুতেটার ধর্ম হচ্ছে সেটা পানিতে মিশালে হয় নীল রঙের আকার ধারণ করে। এখানে তিনটা টেস্ট টিউব আছে আমরা দেখতে পাচ্ছি, তিনটা টেস্ট টিউবের মধ্যে
দুধে মিশাও দ্বিতীয়টাতে 2 চামচ তৃতীয়টাতে 3 চামচ মিশাও মিশানোর পরে তোমরা দেখবা যে প্রথম ব্যাচ টিউবে নীল কালার একদম হালকা দ্বিতীয় ব্যাচ টিউবে নীল কালারটা আরো একটু গাঢ় তৃতীয় ব্যাচ টিউবে নীল কালারটা সবচেয়ে বেশি ঘন সবচেয়ে বেশি গাঢ় তাহলে সেই ক্ষেত্রে জলীয় দ্রবণের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারবো যে জলীয় দ্রবণে রঙের কি রঙের ঘনত্ব বেশি রঙের ঘনত্ব বেশি সেই জলীয় দ্রবণে সেই জলীয় দ্রবণকে আমরা ঘন দ্রবণ বলবো আর যেই জলীয় দ্রবণে রঙের ঘনত্ব কম সেই জলীয় দ্রবণকে আমরা তাপমাত্রা বলবো বুঝতে পেরেছ এবার আমরা সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণে চলে যাচ্ছি সম্পৃক্ত দ্রবণ কোন জিনিসটা দেখো যখন তুমি একটা পাত্রের মধ্যে চিনি ডালতে পারো চিনি ঢালতে থাকো আর ঢেলে চিনি গুলোকে নাড়াতে থাকো নাড়াতে থাকো দেখবা যে চিনি গুলো আস্তে আস্তে ওই পানির সাথে মিশে যাচ্ছে তুমি আরো চিনি ঢালো আরো নাড়াতে থাকো দেখবা যে চিনি গুলো পানির সাথে মিশে যাচ্ছে এভাবে মিশতে মিশতে একটি নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর দেখবা যে চিনি আর মিশতেছে না এমনকি সামান্য চিনি দেওয়ার পরও অল্প আধা চামচ চিনি দেওয়ার পরও দ্রাবকের দ্রবকে তার কাছে দ্রবীভূত করার একটা ক্ষমতা বা সীমা আছে অর্থাৎ একটা দ্রবক একটা দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবকে তার সাথে দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত হলে তখন তাকে সম্পৃক্ত দ্রবণ বলে অর্থাৎ একটা পানি চিনিকে একটা নির্দিষ্ট পরিমাণের পানি নির্দিষ্ট পরিমাণের চিনিকে তার সাথে মিশ্রিত করার একটা তার কাছে ক্ষমতা আছে সেই ক্ষমতা শেষ হয়ে গেলে যদি আরো চিনি মিশাতে চাও অবস্থাতে এখানে আর চিনি মিশবে না চিনি গুলো পানিতে গলায় পড়ে থাকবে ধরো তুমি অনেক সময় চিনি দিয়েছ সেটা মিশে গেল আর সেটা মিশে গেছে দ্বিতীয় চামচ পানি দাও সেটাও মিশে গেছে তৃতীয় চামচ পানি দাও আর চিনি দাও সেটাও একবার মিশে গেছে কিন্তু চতুর্থ চামচের অল্প পরিমাণ চিনি দিতে গিয়ে চতুর্থ চামচে অল্প পরিমাণ চিনি সেখানে মিশাতে দিয়েই দেখা যাচ্ছে আর চিনি মিশতেছে না পানির সাথে আর চিনি মিশতেছে না এটাকে কি বোঝা যায় যে পানি বা দ্রাবক যে পরিমাণ দ্রবকে তার কাছে দ্রবীভূত করতে পারে সে তার সর্বোচ্চ সীমা পর্যন্ত দ্রবীভূত করে ফেলেছে এরপরে সে আর চিনিকে তার নিজের কাছে দ্রবীভূত করতে পারছে না তার ক্ষমতা শেষ তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যেই পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে বেস নাম্বার 64 এ আসো এই যে বেস নাম্বার 64 এ এখানে দেখো এখানে দেওয়া আছে নির্দিষ্ট তাপমাত্রা একটি নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট তাপমাত্রা একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবক দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রবক দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলা হয় বুঝতে পেরেছ
জি একটা দ্রাবকের একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে যেমন প্রত্যেক মানুষেরই একটা ক্ষমতা থাকে যেমন একজন শ্রমিক বা লেবার দিন মজুর সে মাথায় করে মাথায় টুকরি নিয়ে সে মাটি বহন করে তার মাথায় যখন সে একটা টুকরি নেবে সে টুকরির মধ্যে তুমি মাটি বা ইট বা যে কোনো কংক্রিট দিতে আসো তার মাথার উপর দিচ্ছ আর সে নিচ্ছে একটা পর্যায়ে সে বলবে যে আমি আর পারছি না আর দিও না বুঝতে পারছো যখন তার মাথার উপর বোঝা একটা একের পর এক বোঝা গুলো দিতে থাকবে একটা নির্দিষ্ট সময় সে বলবে যে বোঝা দেওয়া দিতে আসো সে বলবে যে আরো দাও আরো দাও দিতে দিতে একটা নির্দিষ্ট সময় সে বলবে যে স্টপ থামো এখন আর দিতে পারবো না এখন আর দেওয়া যাবে না এখন আমি আর পারবো না মানে আমার ক্ষমতা তো শেষ সে আর লোড নিতে পারছে না তার খুব কষ্ট হচ্ছে সে তার শরীরে ওই লোডের বা ওই ওজনের যে ভার সেটাকে বহন করার ক্ষমতা বা সামর্থ্য তার আর নেই সে ওখানে সারেন্ডার করছে যে এখন আর দিও না এখন আর না আমরা সংক্ষিপ্ত প্রবণতার ক্ষেত্রে সেই বিষয়টা আমরা উদাহরণস্বরূপ নিতে পারি যে একটা পানির মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ পানির মধ্যে তুমি চিনি মিশাতে থাকো এক চামচ দুই চামচ তিন চামচ পানি মিশতেছে মিশতেছে মিশে যাচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে চিনি আর মিশবে না যতই চিনি দাও না কেন কোন অবস্থাতে চিনি আর পানিতে মিশবে না কেন মিশবে না কারণ পানি বা দ্রাবকের যে ক্ষমতা তার সেই ক্ষমতা শেষ হয়ে গেছে প্রত্যেকটা দ্রাবকে তার দ্রবকে প্রত্যেকটা দ্রাবকে তার দ্রবকে তার সাথে মিশানোর একটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করলে যেই দ্রবণ তৈরি হয় সেই দ্রবণকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলতে পারি সম্পৃক্ত দ্রবণ কাকে বলে আমরা বাসুন আমরা পেজ নাম্বার 64 নাম্বার পেজ থেকে আমরা এই সংখ্যাটা লিখব যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যেই পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলবো এবার অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে দেখ অসম্পৃক্ত দ্রবণ পক্ষান্তরে কোন দ্রবণে যদি ওই সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণ দ্রব থাকে দ্রবীভূত থাকে পক্ষান্তরে কোন দ্রাবকের মধ্যে যদি হ্যাঁ কোন দ্রাবকের মধ্যে যদি পক্ষান্তরে কোন দ্রাবকের মধ্যে যদি দ্রবণের মধ্যে যদি সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণ দ্রব সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে সেই দ্রবণকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলি কি বলছি কোন দ্রবণে দ্রবের পরিমাণ যদি কোন দ্রবণে দ্রবের পরিমাণ যদি সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম থাকে সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম থাকে সেই দ্রবণকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলি মনে করো এই পাত্রের মধ্যে চামচ পানি মিশাতে পারে ঠিক আছে এই পাত্রের মধ্যে সর্বোচ্চ কয় চামচ চিনি মিশানো যাবে তিন চামচ যদি তিন চামচ বরাবর মিশে যায় সেটা হবে সর্বোচ্চ পরিমাণ দ্রব এখানে দ্রবীভূত আছে তবে সেটার নাম সম্পৃক্ত দ্রব আর যদি তুমি তিন চামচের চেয়ে কম চিনি মিশ্রণ করো তাহলে এখানে এক চামচ দেড় চামচ দুই চামচ অথবা আড়াই চামচ চিনি মিশ্রণ করেছ তাহলে সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম তাহলে এই অবস্থায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলা যাবে কি বলছি শিক্ষার্থীরা যদি কোনো দ্রাবকের দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণ সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম থাকে মনে করো এই দ্রবণে সর্বোচ্চ তিন চামচ পানি মিশানো যায় তিন চামচের কম থাকলে সেটা অসম্পৃক্ত দ্রবণ শিক্ষার্থীরা তোমাদেরকে আমি সময় সম্পৃক্ততার জন্য আজকে রেজাল্টটা পাস করেছি আমাদের আরেকটা ক্লাসে টাইম হয়ে গেছে সেই জন্য আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা ক্লাস দিলে এগুলো আবার করা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী ক্লাস 7 এর এখন যদি শিক্ষক পাচ্ছে
যার জন্য আমাকে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।